হিন্দুর উপর নির্যাতন বন্ধ কর, অন্যথা আফগানিস্তান সিরিয়া সদৃশ পরিস্থিতি হব বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারক এই হুঙ্কার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। এই দেশ থেকে কখনো অন্য দেশে যাব না। চট্টগ্রামত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চর বিশাল সমাবেশ। সংগ্রাম করব, প্রতিহত করব। হাজার হাজার লোকের উপস্থিতিত অন্তর্বর্তীকালীন সরকারক আট দফিয়া দাবি পূরণের দাবি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। ট্রাইব্যুনেল গঠনেরে বাংলাদেশত সংখ্যালঘু নির্যাতনের বিচার চলায় দোষী লোকক উপযুক্ত শাস্তি প্রদান, নির্যাতনের বলি হওয়া লোকক উপযুক্ত ক্ষতিপূরণ আর সংস্থাপন প্রদান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের সংখ্যালঘু বিষয়ক পৃথক মন্ত্রালয় গঠন, হিন্দু ধর্মীর বৌদ্ধ আর খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টক ফাউন্ডেশনলে উন্নীতকরণ, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার আর সংরক্ষণের আইন প্রণয়ন, শিক্ষানুষ্ঠানক সংখ্যালঘুর পৃথক উপাসনালয় নির্মাণ, সংস্কৃত আর পালি শিক্ষা বোর্ডের আধুনিকীকরণের শারদীয় দুর্গোৎসব পাঁচ দিনের ছুটি ঘোষণা করার দাবি মানি নললে তীব্র আন্দোলন গড়ি তোলার হুঙ্কার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চর। এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত আমরা তাদেরকে এমন ভাবে জবাব দিব যেই যেখানে সেখান থেকে জীবনে যাতে কখনো আমাদের দিকে না তাকায়। আটদফিয়া দাবী কার্যকরীকরণের তদারক করবলে সনাতন জাগরণ মঞ্চই গঠন করে দিছে ১৯গৰাকী সদস্যর এখন সমন্বয়ক কমিটি। যিকোনো মূল্যর বিনিময়ত বিগত ৫৩ বছর হিন্দুর উপর হওয়া প্রতিটি নির্যাতনের উচিত বিচার চলার দাবিত চট্টগ্রামের লালদিঘিত বিশাল সমাবেশ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। হিন্দু সংগঠনের হুঙ্কারের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আওয়ামী লীগের একাংশ কর্মকর্তা। ৫ আগস্টর গণ অভ্যুত্থানের মাজতে ভারতলৈ পলোয়া শেখ হাসিনার সংগঠিত হয়েছে আওয়ামী লীগের আন বহুকেজন নেতা। আত্মগোপন করে থাকা ঠাইরপ্রায় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাফিউল আলম চৌধুরী। বুধবারে অন্তর্বর্তীকালীন সরকারে নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগক সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ার পাছতে তৎপর হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী। এমাহর ভিতরতে সংগঠিত হয়ে বাংলাদেশের রাজপথ কোপার হুঙ্কার আওয়ামী লীগের। আনফালে অন্তর্বর্তীকালীন সরকারের কাম কাজত অসন্তুষ্ট হয়ে পড়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিও। বহু আশারে গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারে ভঙ্গ করা নির্বাচন আয়োগ এতিয়াও গঠন নকরাত ক্ষুণ্ণ হয়ে পড়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির শেহতীয়া স্থিতিয়ে অন্তর্বর্তীকালীন সরকারলৈ কঢ়িয়াই আনিছে অশনি সংকেত। নিউজ ডেস্ক, ন্যুজ ১৮, অসম নর্থ ইষ্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ ১৮ এপত। নিউজ ১৮ এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ ১৮ এপ।